হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দা নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স তো আজকে মির্জা ট্রেলার রিলিজ ডেড অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে এটাকে তো তো তোমাদেরকে বলেছিলাম যে এই তারিখ থেকে এই তারিখের মধ্যে আসতে পারে কিন্তু আজকে অঙ্কুশদার তরফ থেকে জাস্ট পোস্ট করে দেওয়া হয়েছে তো মোটামুটি কিন্তু প্রমোশান কোথাও গিয়ে স্টার্ট হয়ে গেল কারণ হাতে সত্যি কথা বলতে গেলে আর বেশি দিন নেই তার মোটামুটি দুদিন পরই গানটা আসছে প্রথম গান যেটা হচ্ছে ঘালিপ সে গানটা আসতে চলেছে এবং এই গানটা আমি বলেছি যে ইনসাইড রিপোর্ট কিন্তু যথেষ্ট ভালো রয়েছে এবং আমিও গানটা নিয়ে খুবই এক্সাইটেড রয়েছি দেখার জন্য এবং সুরিন্দর ফিল্মে আনা হচ্ছে এটা একটা খুবই সঠিক সিদ্ধান্ত তাহলে গানটার ভিউজ আই থিঙ্ক শুরু থেকে একটা ভালো জায়গাতে থাকবে যে টিজার যথেষ্ট ভালো এবার ট্রেলার রিলিজ ডেট কবে সেটা তো তোমাদেরকে জানাচ্ছি তার সঙ্গে সঙ্গে আজ একটা পোস্টারও আনা হয়েছে সেই পোস্টারটা কিন্তু দুখর পোস্টার হয়েছে এখনো পর্যন্ত মির্জার যে কটা পোস্টার এসছে অনেকগুলো পোস্টারই আমার ভালো লেগেছে খারাপ লাগা সব মিশিয়ে রয়েছে কিন্তু আজকের পোস্টারটা ভাই ফারু পোস্টার হয়েছে মানে এখনো পর্যন্ত জিদ্দার সিনেমাতে এতদিন ধরে আমরা এই ধরনের পোস্টার পাচ্ছিলাম রাবণ বা চেঙ্গিসে এই প্রথম অন্য কারোর সিনেমা একটা প্রপারলি মেন স্ট্রিম কমার্শিয়াল একটা মাস পোস্টার কিন্তু পাওয়া গেলে এর আগের পোস্টারগুলো ভালো হয়েছে কিন্তু আজকের পোস্টারটা হয় সত্যি কথা বলতে গেলে ঘুষ মোমেন্ট মুভমেন্ট দেওয়া পোস্টার হচ্ছে জাস্ট দেখো তোমরা এটাকে বলে পোস্টার এবং অঙ্কুশ দেখে কি লাগছে মুখে চশমাটা মানে চোখে চশমাটা লাগিয়ে বন্দুকটা দিয়ে দাঁড়িয়ে রয়েছে ফায়ার হচ্ছে এবং এই পোস্টারটা ভাই কিছু একটা হয়েছে যেটা পোস্টার এখন অব্দি এসছে তার মধ্যে এই পোস্টারটা পোস্টার রয়েছে এবং এই পোস্টারটা একটা জিনিসই ক্লিয়ার করছে যে হ্যাঁ অঙ্কুশ দা এই নামটা একটা জিনিস মানে অঙ্কুশ দা এই নামটা দেবজিতের পরে উচ্চারিত হবে বস মানে দেবজিতের উত্তর সরি পরে ইন্ডাস্ট্রি কে টানবে মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা কে টানবে এই দার এই পোস্টারটা দেখে মনে হচ্ছে না এইবার ভাই এই ছেলেটা কিছু একটা করতে আসছে আমি অনেক আগে থেকে বলেছিলাম যে অঙ্কুশ দাকে অনেক আগে থেকে তৈরি করা যেত তাকে দিয়ে ওই জামাই চারশো বিশ পাঁচশো বিশ্ব সিনেমা করানো হতো কিন্তু দার মধ্যে হিরো হওয়ার একটা মেন স্ট্রিম কমার্শিয়াল হি বা চরম পোটেন্সিয়াল রয়েছে সেই ভিলেন দেখেই বুঝে গেছিলাম তো যাই হোক তারপর সে নিজের চেষ্টাতে মির্জা আনছে নিজের প্রোডাকশান হাউস খুলে এবং এটা একটা দারুণ উদ্যোগ অবশ্যই মানতে কারণ প্রথম মানে সে নিজের কাজটা নিজের প্রোডাকশান হাউস থেকে কাজ আনছে এবং সেটা বেশ বড় স্কেলের কাজ এবং সিনেমাটার রিপোর্ট যথেষ্ট ভালো আসছে এটা ওটা স্টোরির নাকি দুর্দান্ত হয়েছে এমনটা শোনা যাচ্ছে তো এই যে পোস্টারটা এক কথায় মারাত্মক হয়েছে এবং যে অ্যাগ্রেশন যে লুক সেই লুকটার মধ্যে একটা ভাই ফিল রয়েছে বন্ধুটা চালাচ্ছে ফায়ার করছে কোথাও গিয়ে সেই সাউথ বলিউড ফিল্ডটা কিন্তু একটা বাংলা সিনেমার পোস্টার কিন্তু দেখে মনে হচ্ছে না পোস্টারটার যে লুক এন্ড ফিল্ডটা দারুণ হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আজকে একটা ডায়লগও লেখা হয়েছে এখানে সেটা হচ্ছে এটাই তাসের খেলায় টেক্কা আর জীবনের খেলায় শিক্ষা সরি হ্যাঁ তাসের খেলায় টেক্কা আর জীবনের খেলায় শিক্ষা যার চলে সময় তারই হয় তো ডায়লগ কিন্তু সিনেমায় জোরদার কিছু থাকতে চলেছে আমরা এর আগে কিছু কিছু ডায়লগ শুনেছি তো এটাও একটা ডায়লগ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে রিলিজ ডেটও বলা হয়েছে রিলিজ করছে মানে ট্রেলারটা যেটা আর কি সেটা হচ্ছে তিরিশে মার্চ তিরিশে মার্চ কিন্তু একটা ট্রেলার আসছে অর্থাৎ রিলিজের কিন্তু মোটামুটি দশ দিন আগে তো খুবই ভালো একটা সিদ্ধান্ত কারণ ট্রেলার এমন একটা জিনিস যেটা লাস্ট মুহুর্তে এনে একদম সোশ্যাল মিডিয়াতে ব্লাস্ট করে দেওয়ার দরকার রয়েছে তো এটা যে অঙ্কুশদ অ্যাপ্লাই করেছে ভালো তো প্রমোশন কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে বুদ্ধি খাটিয়ে প্রমোশন হচ্ছে তো যাই হোক ফাইনালি কিন্তু মানে মির্জা অফিসিয়াল রিলিজ রিলেটেডেড চলে এলো টাইম যদি এখানে লেখা হয় না আমি তো টাইম কোথাও দেখতে পাচ্ছি না কিন্তু ঈদে দরকার ছিল একটা সিনেমা সত্যি কথা বলতে গেলে যেটা একটা মেন স্ট্রিম কমার্শিয়াল মুভি হবে তো ভালো লাগলো যে জিদ্দাবাদী ঈদে কেউ এত বড় কাজ আনছে এত বছর পরে তো এটা একটা বড় সাপোর্ট আই থিঙ্ক পাওয়া যাবে অডিয়েন্সের কাছ থেকে দেখা যাক লাস্ট অব্দি কতটা পাওয়া যায় আপাতত লুক অ্যান্ড ফিল তো বলে দিচ্ছে যে চরম অ্যাকশন থাকতে চলেছে সিনেমাতে তো দেখা যাক ফাইনালি কেমন হয় আমার তো লুকটা আজকের পোস্টারটা দুর্দান্ত লেগেছে তোমাদের কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টতে পেল ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো ভাই সবাই ভালো দেখো দেখ নমস্কার টেক কেয়ার